এবার ইডির নজরে কুন্তল ঘোষের প্রযোজনা সংস্থা একাধিক মিউজিক ভিডিও লঞ্চ করা হয় ওই সংস্থা থেকে। কুন্তল ঘোষের প্রযোজনা সংস্থায় কাজ করেছেন টলি অভিনেত্রী এনা সাহা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসে খুব কম আসতেন কুন্তল। কুন্তল নিজেই প্রযোজক ছিলেন, কাজের সূত্রে একবারই কুন্তলের অফিসে গিয়েছিলেন বলে দাবি এনার। আর ইডি সূত্রে খবর, 2018 সালে কুন্তলের প্রযোজনা সংস্থা খোলা হয়, প্রচুর টাকা খরচ করে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও প্রকাশ করা হয়, এমনটাই সূত্রের খবর। কুন্তলের সংস্থা মিউজিক ভিডিওতে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের তলব করতে চলেছে ইডি, তলব করা হচ্ছে মিউজিক ভিডিওর পরিচালকদেরও। সরাসরি চলে যাব পিঙ্কির কাছে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, কি আপডেট? দেখো, ইডির এই মুহূর্তে যদি বলা যায় তাহলে র্যাডারে রয়েছে কুন্তল ঘোষের একটি প্রযোজনা সংস্থা, যে প্রোডাকশন হাউস 2018 থেকে 2019 পর্যন্ত তিনটি মিউজিক ভিডিও বানিয়েছিল, যেটার প্রোডাকশন খরচা ছিল লক্ষাধিক টাকা। এবং সেই টাকা কি তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতির? কারণ 2017-র পর 2018 সালেই এই প্রোডাকশন হাউসটা খোলা হয় এবং 2019 সাল পর্যন্ত শেষ মিউজিক ভিডিও লঞ্চ করা হয়। এই মিউজিক ভিডিওতে কিন্তু একাধিক অভিনেতা অভিনেত্রী, পরিচালক এবং এমনকি গায়ক গায়িকাদেরও কিন্তু দেখা গিয়েছে। তাদেরও কিন্তু তলব করার সম্ভাবনা রয়েছে, তাদের তালিকা তৈরি করছে। কারণ এই যে প্রোডাকশন হাউসটা রয়েছে, সেই প্রোডাকশন হাউসের মাধ্যমে কালো টাকা সাদা হয়েছিল কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে এবং কোন কীভাবে টাকা পৌঁছেছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। এবং তার জন্য এই প্রোডাকশন হাউসটা কিন্তু এই মুহূর্তে ইডির র্যাডারে। অন্যদিকে আমরা এনার সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এনার সাহাও কিন্তু এই যে মিউজিক ভিডিও কুন্তল ঘোষের প্রোডাকশন হাউসে সেখানে কিন্তু তিনি কাজ করেছিলেন, একই সঙ্গে একাধিক গায়ক গায়িকা তারা কিন্তু কাজ করেছিলেন। পিঙ্কি, এনার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তুমি সঙ্গে থাকো, তিনি ঠিক কি জানালেন আমাদের রিপাবলিকে, শোনাবো দর্শকদের। এনা, তুমি কি নবকথা ইনিশিয়েটিভ প্রোডাকশন হাউসে কখনো কাজ করেছিলে? আমার এক্স্যাক্টলি প্রোডাকশন হাউসের নামটা মনে নেই, বাট হ্যাঁ, এরকম একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা একটা গান রিলিজ করেছি। গাছের নাম কি ছিল? এখনই এসো না, এখনই এসো না। এই প্রোডাকশন হাউসটা কার ছিল? দেখো, প্রোডাকশন হাউস কার ছিল, আই ডোন্ট নো দ্য লিগ্যালিটিস, বাট প্রসূন গাইন বলে একজন ডিরেক্টর ছিল, উনি ডিরেকশন দিয়েছিলেন, একটা টিম অফ পিপল, তার আগে তাদের সাথে দেখা হয়েছিল, আমি সৌরভ দা আর প্রসূনদা ছিলাম। আমাকে কুন্তলের সঙ্গে প্রোডাকশন হাউসের লিংক ছিল বা প্রোডাকশন হাউসটা চালাতো এরকম কিছু জানতে? লিসেন, না সেই কি চালায় না চালায় আমি তো জানি না, বাট ইটস জাস্ট কি ওদের সবার সাথে অনেকের সাথে অ্যাকচুয়ালি দেখা হয়েছিল, একটা হাই হ্যালো হয়েছিল, তো কুন্তলের সঙ্গেও হয়েছিল? হ্যাঁ, অনেকের সাথে হয়েছিল, মানে নট এমফাসাইজিং অন হিম, আ লট অফ পিপল ইনক্লুডিং কুন্তল। কাজের সূত্রে মানে কেউ নিয়ে গিয়েছিল, কেউ কথা বলিয়েছিল? না, নাথিং লাইক দ্যাট, অফিসে গেছিলাম দেখা করতে কাজের জন্য। এটা কি এই এখনই শোনার জন্য? হ্যাঁ, এখনই শোনার জন্য। আচ্ছা আচ্ছা, তো কুন্তলকে মানে আর কোনো ভাবে তুমি দেখেছিলে, মানে কি রকম লাইফস্টাইল ছিল, কি কি কাজ করতো? নো আইডিয়া, আমি লোকজনের সাথে পার্সোনালি মিশি না, এন্ড আমি আমার ফ্যামিলির বাইরে কোনো কিছু কারোর সাথে বেশি মেশা, প্রচুর বন্ধু বান্ধব বানানো এগুলো করি না। আই ওয়ার্ক, আই কাম ব্যাক হোম, দ্যাট ইজ অনলি থিং আই ডু। কুন্তল মনে হয় প্রোডাকশন হাউসে আরো একটা ছবি বানাতে চেয়েছিল, সেই ছবিতেও তোমাকে রাখার কথা বলেছিল, যেটা হয়নি আর। দেখো, এরকম প্ল্যান প্রচুর লোকে প্রচুর জায়গায় বলে, আমরা শুনি, বাড়ি চলে আসি, ওয়ার্ক করলে করে, যদি না হয় তো করি না, সিম্পল অ্যাজ দ্যাট। ওই কত কনসার্ন নিয়ে তো কারোর সাথে কাজ করা সম্ভব নয়। পিঙ্কি ছিলেন আমাদের সঙ্গে, আপাতত ধন্যবাদ পিঙ্কি। তুমি যেমনটা কথা বলছিলে এনার সাহার সঙ্গে এবং তিনি জানালেন যে কুন্তল খুব একটা অফিসে আসতেন না, তার সঙ্গে একবারই দেখা হয়েছিল, কিন্তু ইডির নজরে রয়েছেন এই মুহূর্তে এই মিউজিক ভিডিওতে যারা কাজ করেছেন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এবং পরিচালক, তাদেরকেও ডাকার সম্ভাবনা রয়েছে, তলব করার সম্ভাবনা রয়েছে ইডির।